তিথি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার লক্ষ্মী পুজো, সেই মতো জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। কিন্তু দেবী দুর্গা কৈলাসে পাড়ি দিতে না দিতেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শনিবার বিকেল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ায় চিন্তায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। ঠিক সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে পারবেন কি না তা নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টিতে ব্যাহত হয়েছে কাজ। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের পচেট গ্রামের প্রতিমা শিল্পীরা করোনার কারণে গত বছর তেমন লক্ষ্মী প্রতিমা তৈরির বরাত পাননি। এবছর 20 থেকে 25টা প্রতিমা বানানোর বরাত পেয়েছেন তারা। এই পরিস্থিতিতে গত কয়েকদিনে আকাশে পেঁচা তুলোর মতো মেঘের জায়গায় কালো মেঘে ছেয়ে যায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে জেরবার জনজীবন। এতেই চিন্তায় রাতের ঘুম উড়েছে মৃৎশিল্পীদের। প্রতিমাকে ত্রিপল দিয়ে ঢেকে কোনো রকমের কাজ চলছে। এদিকে বুধবারের মধ্যে প্রতিমা মণ্ডপে পৌঁছতে হবে, কিন্তু বৃষ্টির কারণে প্রতিমার ভেজা মাটি শুকোতেও অনেক সময় লেগে যাচ্ছে, অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। বাকি কয়েকদিনে প্রতিমার কাজ কতটা সম্পূর্ণ হবে সেটাই বুঝে উঠতে পারছেন না তারা। অনেক প্রতিমার কাজ এখনও অর্ধেক হয়ে পড়ে আছে, আবার মাটি না শুকোলে রঙের প্রলেপ দেওয়া যাবে না। এখন প্রতিমা শুকাতে একমাত্র ভরসা বলতে ব্লু ল্যাম্প, কিন্তু গ্যাসের যা দাম বেড়েছে তার যোগান দিতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা। পটাশপুরের এক মৃৎশিল্পী রবীন্দ্রনাথ পণ্ডা বলেন, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে, প্রতিমা তৈরি করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হচ্ছে। মেঘলা আকাশের কারণে প্রতিমা শুকোতে সময় লাগছে, যার কারণে রঙের প্রলেপ দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে কিভাবে কাজ করব সেটাই বুঝে উঠতে পারছি না। বৃষ্টি তো হচ্ছে, ঠাকুরও অর্ডার পড়েছে 25-30টা, শুকোচ্ছে না, রং মারতে পারছি না, গ্যাসের যা দাম তবুও গ্যাস দিয়ে কোনো রকম ঠাকুর শুকনো করতে হচ্ছে আমাদের পরশু দিনে, দিয়ে কী করবে কী করে যে ঠাকুর ছাড়বো সেইটা তো ভেবে পাচ্ছি না। গত বছর তবু তো অনেক ঠাকুর অর্ডার মানে বলতে গেলে পাইনি, এবছর যদিও 25-30টা পেয়েছি, তাতেও আমার কী করে ছাড়বো সেইটা, নিম্নচাপের জোরে তো বৃষ্টি। আপনাদের ঠাকুর কোথায় কোথায় যেত? আমাদের ঠাকুর এমপি যেত, ইউপি যেত, তারপর পটাশপুর থানা পেরিয়েও অন্যান্য জায়গায় যেত। গ্যাস পাম্প দিয়ে তো শুকাচ্ছেন, কী বলবেন, গ্যাসের দাম তো অনেক। গ্যাস পাইপ, এই যে গ্যাস পাইপ দিয়ে শুকনো করা হচ্ছে, তাতে কী হচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কী করে শুকোবো? আগে কেরোসিন তেল দিয়ে করতাম, এখন গ্যাস দিয়ে করছি, কিন্তু গ্যাসের দাম বাড়া, এদিকে ঠাকুরের দাম এমন কিছু বাড়ছে না, অনেক শিল্পী হয়ে গেছে কোনো রকম চালিয়ে দিচ্ছে। বৃষ্টি হচ্ছে মানে ঠাকুর শুকাতে অসুবিধা হচ্ছে, রঙের প্রলেপ দেওয়া যাচ্ছে না, হ্যাঁ শুকোতে অসুবিধা হচ্ছে, ঠাকুর কী করে ছাড়া যাবে, ছাড়বো সেই নিয়েও সমস্যা আছে। গ্যাস ট্যাস নিয়ে এসেছি, গ্যাস ট্যাস দিয়ে যতটা পারি শুকাচ্ছি। গত বছর তো একদম অর্ডার পাইনি, এরপর এ পাশে 10-20টাখানে অর্ডার পেয়েছিলাম, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, ঠাকুর না ছাড়তে পারলে মালিক আমাদের পয়সা দিতে পারবে না, এখন কী করে সংসার চলবে সেই নিয়ে মহা